হ্যালো বন্ধুরা আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সামি রেডমি কে থার্টি আই ফাইভ জি নিয়ে আলোচনা করবো যারা এই মোবাইলটা কিনতে চাচ্ছেন তাদেরকে আজকে জানাবো যে মোবাইলে কি কি ধরনের কী সুযোগ সুবিধা পাবেন কি কি ধরনের অসুবিধা পাবেন এই মোবাইল ব্যবহার করলে কি কি কী 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 প্রবলেমে পড়বেন এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো তো আসলে আমরা প্রথমে মোবাইলটা দেখে নি তো মোবাইলটা দেখে অসাধারণ একটা মোবাইল কালার কম্বিনেশন খুবই ভালো দেওয়া আছে ডিজাইনটা অনেক সুন্দর দেওয়া আছে এবং পিছন দিকে ক্যামেরাটা স্টাইলটা আনকমন দেওয়া আছে এর বোর্ডটি শক্তিশালী মজবুতভাবে তৈরি করে আছে যা হাত থেকে পলে মোবাইলটা সহজে ভাঙবে না তো আসলে আমরা দেখি মোবাইল আর কি কী ধরনের সুযোগ সুবিধা পাবেন এই মোবাইল আমরা থ্রি জি ফোর জি ফাইভ জি সিম ব্যবহার করতে পারবো এবং একসাথে দুটা সিম ব্যবহার করা যাবে অর্থাৎ ন্যানো সিম ব্যবহার করা যাবে এর ওজন দেওয়া আছে দুশো আট গ্রাম দেওয়া আছে যা খুবই পাতলা একটা সেট এবং এর বডি তৈরি করেছে কয়ো গ্লাস পেপার দ্বারা এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম দ্বারা যে শক্তিশালী এবং মজবুত যা হাত থেকে পড়ল আপনার মোবাইলটা সহজে না আপনার জানেন তো অ্যালুমিনিয়ামের ফ্রেম মানে কতটা মজবুত হতে পারে ডিসপ্লে সাইজ দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি যা অনেক বড় একটা ডিসপ্লে দেওয়া আছে রেজলেশন ভালো দেয় টাচ দেওয়া আসে ডেন্সিটি ভালো দেশে আছে ডিসপ্লে স্ক্রিন প্রোটেকশন হিসেবে করে গ্লাস পেপার ফাইভ দেওয়া আছে অর্থাৎ আপনার স্ক্রিনটাকে গ্লাস পেপার দেওয়া থাকবে যদি আর দিকে পড়ে যায় তাহলে আপনার স্ক্রিনটা ফাটবে না বা ভাঙবে না অ্যান্ড্রয়েড বারসেন্ড আছে টেন পার্সেন্ট আছে সিপিও দেয় আসে অক্ট করে এবং প্রসেসর দেয় আছে সবচেয়ে ভালো কল কাম স্ন্যাপড্রাগন শাস্ত জি জিদ আছে আপনারা জানেন যে স্ন্যাপড্রাগনের কাজ হচ্ছে আপনার মোবাইলটাকে স্পিড রেখে বুস্টে রাখা অর্থাৎ যে কোনো প্রসেসরের কাজ হচ্ছে আপনার মোবাইলটাকে স্পিডে রেখে বুস্টে রাখে আপনার মোবাইল যাতে স্লো না হয় যাতে মোবাইলটা হ্যাং না দেয় আর এদিক বিবেচনা করলে স্ন্যাপড্রাগন সারা ওয়ার্ল্ডের মধ্যে এক নাম্বার এর উপরে কোনো প্রসেসর বর্তমানে নাই সেট মেমোরি আছে চৌষট্টি জিবি র্যাম দেওয়া আছে ছ জিবি তবে র্যাম ছ জিবি থাকলেও সেট মেমোরিটা আরো বেশি দেওয়া উচিত ছিল অর্থাৎ একশো জিবি দেওয়া উচিত ছিল কারণ ছ জিবি র্যামের চৌষট্টি জিবি সেট মেমোরি যা খুবই কম দেওয়া আছে সেট মেমোরি কম দেওয়া থাকলেও আপনার ক্যামেরা বেশি পাবেন ক্যামেরা দেওয়া আছে আটচল্লিশ মেগা পিক্সেল দেওয়া আছে পিছনেরটা সামনেটা দেওয়া আছে বিশ মেগা পিক্সেল যা ক্যামেরা অনেক অনেক ভালো আছে একটা ডিএসএলএ ক্যামেরা দেওয়ার ছবি তুলে যেরকম ছবি উঠবে বা ভিডিও করা হবে সেরকমভাবে আপনার ছবি এবং ভিডিও করতে পারবেন এবং ওয়াইফাই ব্লুটুথ এস বিএফএফ এম বুড জিপিএস এগুলো থাকবে ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকবে পিছনের দিকে ব্যাটারি ক্যাপাসিটি দেয় আছে চার হাজার পাঁচশো মেগা এম প্যাড একশো পার্সেন্ট চার্জ হতে মাত্র এক ঘন্টা সময় নেবে তো সব দিক বিবেচনা করলে মোবাইলটা ভালো ক্যামেরাটাও অনেক ভালো দেশে ব্যাটারি ক্যাপাসিটি অনেক ভালো আছে শুধু এতটুকু আপনার এই মোবাইলে আপনার ইয়ার মেমোরিটা কম দেওয়া আছে অর্থাৎ ছ জিবির জন্য তো খাটে না দুই জিবি বা তিন জিবি র্যামের জন্য আপনার চৌষট্টি জিবি সেট মেমোরি খাটে তবে ছ জিবি র্যামের জন্য একশো আঠাশ জিবি সেট মেমোরি দেওয়া উচিত ছিল এখানে চৌষট্টি জিবি দেওয়া আছে এতটুকুই সমস্যা আর সব দিক বিবেচনা করলে মোবাইলটা খুবই ভালো খুবই অসাধারণ একটা মোবাইলের বর্তমান প্রাইস দেওয়া আছে চব্বিশ হাজার টাকা দেওয়া আছে আপনারা যদি কোনো নিকটস্থ কোনো শোরুমে যান তাহলে এই মোবাইলটা আরও অনেক কম দামে কিনতে পারবেন তো যদি যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনার সেই প্রশ্নের উত্তর মাত্র পাঁচ মিনিটের ভিতর দেওয়ার চেষ্টা করিব